পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাকাশিপাড়া থানার এক নম্বর পঞ্চায়েত অফিসের অন্তর্গত এক নম্বর অঞ্চল পাড়ার রাস্তাটি 800 মিটার, যা গ্রামের ভেতর থেকে বেরিয়ে 34 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। রাস্তাটি 13 বছর ধরে কোনো রকম মেরামতির কাজ করা হয়নি, পরিচর্যার অভাবে বেহাল। আমি দিব্যজ্যোতি কর্মকার এবং এই আমার সমুদায়। পঞ্চায়েতের রাস্তা সাম্রাজ্যের রাস্তাটা খারাপ, সেই রাস্তার চলাফেরা করার অসুবিধা, ওরা যারা পেনশনার আমরা পেনশনার রাস্তাঘাটে হাঁটাচলা করার অসুবিধা, কাজে এটা যাতে ভালোভাবে সারানো হয় সেই চেষ্টা করা হোক, জনসাধারণের উপকার হবে। পেনশনার যারা দোজুয়ার যারা বয়স্ক লোক তাদের অসুবিধা হবে সবাই। রাস্তাটি 13 বছর ধরে পরিচর্যা ও মেরামতির অভাবে বেহাল অবস্থা। আশেপাশে বেশ কয়েকটি গ্রাম যেমন মাঠপাড়া, ভেড়ামারা, কাঁঠালবেড়িয়া, যুগপুর, মধ্যপাড়া, যুগনিতলা, এরকম অনেক গ্রামের লোকজন, স্কুল কলেজের ছাত্রছাত্রী সব মিলে প্রায় 3 থেকে 4 হাজার লোক রাস্তাটি প্রতিদিন ব্যবহার করে। এছাড়াও রাস্তাটি গ্রামের ভিতর থেকে 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে গেছে এবং রাস্তাটি 34 নম্বর জাতীয় সড়কের সাথেও যোগাযোগ রক্ষা করে। এদিকে বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে যেটা 34 নম্বর জাতীয় সড়ককে যোগ করেছে, তো এই রাস্তাটা কত বছর ধরে ভাঙা? তা প্রায় 10-12 বছর হবে। মাঝখানে অনেক লেখালেখি অনেক কথা বলাবলি পরেও একটুখানি সারাই করেছিল, কিন্তু তারপরে আবার যাকে তাই হয়ে গিয়েছে। বর্ষাকালে খুবই আমাদের হাঁটাচলা করার অসুবিধে হয়, জল বেরোনোর জায়গা নেই, জল জমে থাকে, সেই সব পাড়িয়ে পুড়িয়ে যেতে হয়, এই অবস্থায় থাকতে হয়। রাস্তা দিয়ে আমরাও চলাফেরা করতে পারি না, মানুষজন যাতায়াত করতে পারে না, একটা গাড়ি পাশ করলে পারে আর একটা গাড়ি যাওয়ার অসুবিধা হয়। রাস্তাতে খোয়া পাথর উঠে এমন অবস্থা হয়েছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে আরও বিপজ্জনক। যারা পেনশন আনতে যান এবং বিভিন্ন কাজে কর্মে পঞ্চায়েতে আসেন তাদের দুর্ভোগের সীমা নেই। পঞ্চায়েতে কি জানানো হয়েছিল? সেটা তো পঞ্চায়েতকে 100 বার জানানো উচিত, এর আগেও জানানো হয়েছিল, আরো জানানো উচিত, এটা ওরা করবে এইটাই। আপনার তো এখানে পঞ্চায়েত 1 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান দুজনেই আছেন, তো আমার প্রশ্নটা হচ্ছে 1 নম্বর পঞ্চায়েতের সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে যেটা 34 নম্বর জাতীয় সড়ককে যোগাযোগ করছে এবং ওদিকে মাঠপাড়ার ভেতর দিয়েও চলে যাচ্ছে, তা এই রাস্তাটা যে বেহাল অবস্থা হয়ে রয়েছে এটার সংস্কারের ব্যাপারে আপনারা কী ভাবছেন বা কীভাবে কী করতে চাইছেন? যেহেতু পঞ্চায়েতের পাশেই রাস্তাটার কথা বলছেন, প্রধান এর আগে দায়িত্ব নিয়ে মিটিংয়ের মধ্যে আলোচনা করাতে আমরা সেখানে সম্মত পোষণ করার পর সিদ্ধান্ত নিয়ে রাস্তাটি আমরা সংস্কার করতে যাই, বেশ কিছুটা সংস্কার করা হয়েছে। সেক্ষেত্রে কিছু কিছু এলাকার মানুষ বাধাও দিয়েছে প্রধানকে, কাউ অধিকাংশ মানুষের রাস্তাটি করার ইচ্ছা, মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি তাদের জন্য রাস্তাটা আমরা পঞ্চায়েত অব্দিও করতে পারিনি। রাস্তাটা মাঝখানে ভেঙে গেছিলে, সেই জায়গাটা তো প্রধান ঝামা ব্যর্থ হলে কিছুটা ঠিক করেছে, এখনও রাস্তাটার অবস্থা খুবই খারাপ। রাস্তাটা যদি কোনো সংসদের মধ্যে হতো তাহলে সেই মেম্বারকে বলে করাতাম, তবুও পাশের এক ওয়ার্ডের মেম্বার কাকুলি দেবনাথ বলে তিনি এই বছরে ইয়ারলি অ্যাকশন প্ল্যানে 18-19 অ্যাকশন প্ল্যানে ওনার সংসদ খাতায় রেখেছে, তা আমরা আলোচনা করেছি। গতকালকে আমাদের জেনারেল মিটিং হয়ে গেছে, আমাদের যিনি পূর্ত দপ্তরে আছেন তার সাথে প্রধান আলোচনা করেছে, যাতে এই সংসদের মেম্বার যেমন এই রাস্তাটি তার সংসদ খাতায় তুলেছে, যাতে আমরা 18-19 সালের মধ্যে এই রাস্তাটি সংসদ খাতা থেকে তুলে আমাদের ইয়ারলি অ্যাকশন প্ল্যানে তুলে দিতে পারি, যাতে আগামী দিনে রাস্তাটি হয়, এটা আমরা চাইছি। এক নম্বর পঞ্চায়েত অফিস এলাকার 1 নম্বর অঞ্চল পাড়ার রাস্তাটি যাতে দ্রুত মেরামত করে দেওয়া হয় তার জন্য পঞ্চায়েত প্রধান শ্রীমতী সুপর্ণা সাহা মহাশয়াকে বারবার ফোন করে অনুরোধ করুন। ফোন নাম্বার 8642990557। আমি দিব্যজ্যোতি কর্মকার, পশ্চিমবঙ্গ, জেলা নদিয়া, থানা নাকাশিপাড়া, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।